চট্টগ্রামের জয় বাংলা কনসার্ট এই মুহূর্তে পেয়ে গেছি চিরকুট ব্যান্ডে সুমি আপুকে, তার সঙ্গে কথা বলবো। কেমন আছেন এই মুহূর্তে? খুব ভালো, খুব ভালো। আপনারা কেমন আছেন? আমিও ভালো আছি এবং জয় বাংলা কনসার্ট উপভোগ করছি। এবং আমিও ওই যে বলছিলাম যে ওয়েট করছিলাম কখন চিরকুট ব্যান্ড উঠবে মঞ্চে। এই যে জয় বাংলা কনসার্টে আসলেন চট্টগ্রামে, কাউট তো দেখা হয়েছে, কেমন দেখলেন সব কিছু? পুরোটাই দেখছি, আমার হোটেল রুম থেকে পুরোটা দেখা যাচ্ছে। আচ্ছা, তো দুইজন মানুষ থেকে শুরু করে পুরো গ্যালারি ভরা হওয়া দেখলাম, ফ্যান্টাস্টিক। মানে আর চিরায়ের ক্রাউডের সাথে তো আমাদের পরিচয় অনেক আগে থেকে। আমার কাছে মনে হচ্ছে যে ঢাকা যেমন আমাদের দেশের রাজধানী, চিটাগাং হচ্ছে ভালোবাসার রাজধানী। কারণ এখানে পাহাড় আছে, সমুদ্র আছে, প্রকৃতি অনেক স্ট্রং ভূমিকা পালন করে, আর চিটাগাংয়ের মানুষেরও মন বড় বলে আমার বিশ্বাস। সো সব মিলিয়ে চিটাগাং আসা যখন আমরা শুনছি প্রথম, প্রথমে যেটা মাথায় আসছে যে ফ্যান্টাস্টিক ডিসিশন, তখন মনে হচ্ছে অর্গানাইজারদের আসলেই থ্যাঙ্কস দেওয়া উচিত এবং দিচ্ছি যে ঢাকার বাইরে এভাবে আসা। চিটাগাং আমাদের অনেক অনেক পছন্দের শহর, এটা সবাই জানে। আমাদের আপনারা যদি ফেসবুক ফলো করেন দেখবেন আমরা সময় পেলেই চিটাগাং চলে আসি। সো ইটস গ্রেট, ইটস অ্যামেজিং টু বি হিয়ার। আচ্ছা, এই প্রসঙ্গে তাহলে একটা কথা বলতে চাই, একটা গান আছে, এই শহর প্রাণের শহর, জাদু শহর ঢাকারে। হ্যাঁ, তাহলে চট্টগ্রামের জন্য কোনো গান কি তাহলে আসবে না চিরকুট থেকে? এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। চট্টগ্রাম যদি চাই আমরা নতুন গান বানাতে পারি চট্টগ্রামের জন্য, বাট আজকে আমরা জাদু শহর, তো আসলে যে যেই শহরে জন্ম হয়, যার যে শহর, যে যেই শহরে বড় হয়, তার জন্য সেই শহরে জাদু শহর। যেমন আমার জাদু শহর খুলনা, কিন্তু আমি ঢাকায় এসে গান বানিয়েছি। সো ঢাকাও আমাদের জাদু শহর, যেহেতু আমরা থাকি অ্যান্ড ভালোবাসি। সো চিটাগাংয়ে যারা থাকে তাদের জন্য তো জাদু শহর চিটাগাং। চমক তো জয় বাংলা কনসার্ট এখানে ইটসেলফ, এটাই এতগুলো ব্যান্ড একসাথে অ্যান্ড ফ্যান্টাস্টিক পারফরমেন্স সবাই দিচ্ছে, অ্যান্ড ওই যে চিয়ারিং শুনতেছেন অডিয়েন্সের, ক্রাউডের, সবাই মিলে যে এনার্জিটা তৈরি হয়েছে এখানে, এইটা আনবিলিভেবল। অনেক কথা বলে ফেললাম, শেষ প্রশ্ন, শেষ প্রশ্ন হচ্ছে যে চিরকুট ব্যান্ড আপনাদের যে আপকামিং যে ট্যুরগুলো আছে, কোথায় কোথায় আপনার ভক্তরা আপনাদেরকে খুঁজে পেতে পারে, তার একটা বার্তা যদি দিয়ে দিতেন? সামনে তো রোজা চলে আসছে, সো এখন একটু কনসার্ট বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, সো এরপর আমাদের বাইরে কি ট্যুর আছে ওটা নিয়ে কাজ চলছে, প্লাস মোস্টলি যেটা ইম্পর্টেন্ট নিউজ, আমাদের ফোর্থ অ্যালবাম, অ্যালবামের কাজ চলছে, নতুন আরও 10-12 গান হবে। অ্যালবামটা কবে দিকে আসতে পারে? আমরা আশা করতেছিলাম যে পহেলা বৈশাখ, ১৪ এপ্রিল মেবি, বাট দেখি যদি কাজ শেষ হয় না। এলেন এই ইয়ে, আসো এখানে আসো, আমি কাউকে খুঁজে পাচ্ছি না বলে একা একা ইন্টারভিউ দিচ্ছি, আসো। এটা হচ্ছে ইসমাম আমাদের। হ্যাঁ বলো। আচ্ছা, এটি বলছিলেন যে নতুন অ্যালবামের কথা। এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। হ্যাঁ, আমরা নতুন অ্যালবাম করতেছি, বলো নতুন। আপনারা সবাই দোয়া করবেন যাতে আমরা সুন্দরভাবে অ্যালবামটা করতে পারি। রাইট, মানে চিরকুটের গান তো আসলে আমরা সবসময় নিজেরা লিখে শুট করে, নিজেদের ফিলোসফি থাকে একটা গানে, নিজেদের একটা চলার পথ তৈরি করছি গত 22 বছরে। তো সেই পথটাই আরও কতটা সহজভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়া যায় সেই পথের কথাটা, সেটাই আমরা চেষ্টা করবো। যেমন এলির ইসমাম আমাদের সাথে নতুন জয়েন করছে, কিন্তু ও এত ইনভলভ এই থট প্রসেসে, ও তো আমরা সব আমাদের শূন্য যে ব্যান্ডটা ছিল, মানে আছে, ছিল মানে কি আছে, শূন্য তো আমাদের খুবই ফেভারিট ব্যান্ড। সো ইসমাম শূন্যের গিটারিস্ট ছিল, সো এখন ও আমাদের সাথে বাজাচ্ছে। রাইট, সো হ্যাঁ, সো ও আমাদের সাথে বেস বাজাচ্ছে, তো ও যেমন একটা থট প্রসেসে ইনপুট দিচ্ছে। তারপর আমাদের ব্যান্ডে আরও নতুন নতুন মেম্বার্স আছে, সবাই মিলে চেষ্টা করছি নতুন নতুন। আসলে তো কিছু হয় না, মানে আমাদের ভালো লাগবে, মানুষের ভালো লাগবে, মানুষের অন্তরে ঢুকবে এমন কিছু করা। ভালো মেসেজ, এটা একটা অদ্ভুত অসাধারণ একটা অনুভূতি, কারণ চট্টগ্রামের যে আওয়াজ তো বাইরে থেকেই শোনা যাচ্ছে আর কি, তো এত মানে হাই ভোল্টেজ কনসার্ট চট্টগ্রামেই আই গেস হয় সবচেয়ে বেশি। আমরা খুবই খুশি চট্টগ্রামে এবার যে হচ্ছে, আই থিঙ্ক খুবই ভালো একটা উদ্যোগ। আপনার শহর কোথায়? আমার শহর ঢাকা। আপনার শহর ঢাকা? নালে জিজ্ঞেস করতাম যে নেক্সট। আমাদের ড্রামার প্রোডিউসার পাবেল, ওর শহর কিন্তু চিটাগাং, চট্টগ্রাম। আমার প্রশ্ন তাহলে আসতো যে আপনি কবে জয় বাংলা কনসার্ট আপনার শহরে দেখতে চান, কিন্তু যেহেতু ঢাকা আপনার হয়ে গেছে, আমাকে জিজ্ঞেস করো। হ্যাঁ, আপনার খুলনায় কবে দেখতে চান? হ্যাঁ, আমি খুলনায় তাড়াতাড়ি দেখতে চাই। আমরা দৃষ্টি আকর্ষণ করছি যে নেক্সট ইয়ার জন্য জয় বাংলা কনসার্ট খুলনায় হয়। হ্যাঁ ইনশাআল্লাহ, সেটাই আমরা দোয়া করছি। আপনার দুজনকে অসংখ্য ধন্যবাদ, ধন্যবাদ। আর চিটাগাং রক্স, জয় বাংলা যারা করছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন।